নিজেকে পরিশুদ্ধ করতেই এ সমর্পণ। সৃষ্টিকর্তার সন্তুষ্টির জন্যই তার ঘরে হাজির ধর্মপ্রাণ মানুষ। রমজানে প্রথম তারাবির নামাজে দেশের বিভিন্ন মসজিদে মুসল্লির ঢল নামে। এশার নামাজ আদায়ের পরই শুরু হয় তারাবি। রাজধানীর বিভিন্ন স্থান থেকে মুসল্লিরা নামাজে অংশ নিতে আসেন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে। পবিত্র মাসে সিয়াম সাধনার মাধ্যমে যেন নিজেকে পরিবর্তন করতে পারেন সেই চাওয়া তাদের মুখে। সকল শ্রেণীর মুসলিমদেরকে যেন ঠিক মতো সেহরি খাওয়ার জন্য এবং ইফতার খাওয়ার জন্য তৌফিক দান করেন। 12টি মাসের ভিতরে এই একটি মাস বরকতি আলাদা। হ্যাঁ, এই মাসে আমাদের গুনামাফের মাস। আমরা আল্লাহ কাছে চাইবো আমাদের পিছনের সমস্ত গুনাহ তাহলে আল্লাহ তালা আমাদেরকে মাফ করে দেন। পবিত্র মাহে রমজানুল মোবারক, রহমত বরকত মাগফিরাতের মাসে, যে আমাদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন, যারা কবরবাসী সকলকে যেন আল্লাহ পাক মাফ করে দেন। পুরো 30টা রোজা যেন আমরা সহি শুদ্ধভাবে সুস্থভাবে পালন করতে পারি, আল্লাহ কাছে এই কামনা করছি। সবাই সবার জন্য দোয়া করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সবাইকে সুখ সমৃদ্ধিতে রাখতে পারে এবং দেশের পরিস্থিতি যেন আরো উন্নতি হয়। সমাজের নানা বিশৃঙ্খলা দূর হয়ে শান্তি প্রতিষ্ঠায় সিয়াম সাধনা প্রভাব ফেলবে উল্লেখ করে ইসলামী চিন্তাবিদরা সব অন্যায় কাজ থেকে নিজেকে বিরত রাখার পরামর্শ দিয়েছেন। আমাদের সামনে অনেক ধরনের অবৈধ সুযোগ সুবিধা থাকবে, আমাদের সামনে অনেক নাফরমানির সুযোগ থাকবে, কিন্তু যেই আল্লাহর ভয়ে মাহে রমজানে আমরা পানীয় গ্রহণ থেকে বিরত থেকেছি, খাদ্য গ্রহণে বিরত থেকেছি, সেই রব্বুল আলামিনের ভয়ে গোটা জীবনে আমাদের এই সমস্ত পাপাচার অবিচার অনাচার থেকে যখন আমরা মুক্ত থাকব, বিরত থাকব, তখনই আমরা মাহে রমজানের হক আদায়ে আমরা সফল হয়েছে বলে আমাদের ধরে নিতে হবে। শুক্রবার প্রথম রোজার ইফতারির সময় সন্ধ্যা 6টা 12 মিনিট। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা।